হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আমরা সবাই জানি যে জানুয়ারির 1 তারিখ থেকেই 2023 সালের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হয়ে গিয়েছে। ঢাকার একটু অদূরেই পূর্বাচলে তৃতীয়বারের মতো শুরু হলো 27তম বাণিজ্য মেলার আসর। পূর্বাচলে কাঞ্চন ব্রিজের পাশেই তৈরি হয়েছে এই স্থায়ী বাণিজ্য মেলা। কিন্তু বাণিজ্য মেলা যাওয়ার আগে আমরা অনেকেই পূর্বাচলের এই আন্তর্জাতিক বাণিজ্য মেলায় কিভাবে যাব সে নিয়ে দ্বিধাদ্বন্দ্বে থাকি। ঢাকা দক্ষিণ সিটির যাত্রাবাড়ি থেকে ডেমরা এলাকার মানুষ ও নারায়ণগঞ্জ জেলার মানুষজন কিভাবে আপনারা খুব সহজেই পূর্বাচলের এই ঢাকা আন্তর্জাতিক মেলা যেতে পারবেন, আজকের ভিডিওতে আমি সেটাই দেখাবো। ফার্স্টেই আমি চলে এসেছি ডেমরার স্টাফ কোয়ার্টারে। এখান থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত ও মেলা পর্যন্ত আপনারা ডাইরেক্ট সিএনজি পেয়ে যাবেন। তাহলে এই স্টাফ কোয়ার্টার থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত জনপ্রতি ভাড়া পড়বে 80 টাকা করে। আর যদি আপনারা বাণিজ্য মেলায় ডাইরেক্ট চলে যেতে চান তাহলে এই স্টাফ কোয়ার্টার থেকে বাণিজ্য মেলা পর্যন্ত ভাড়া পড়বে জনপ্রতি 100 টাকা করে। এছাড়াও যদি আপনারা এই স্টাফ কোয়ার্টার রোডটা এড়িয়ে যেতে চান তাহলে যাত্রাবাড়ি কিংবা সাইনবোর্ড থেকে সরাসরি আপনারা গাউসিয়ার বাসে উঠে যাবেন। গাউসিয়া থেকে বিআরটিসি বাস সরাসরি মেলা পর্যন্ত যায়, ভাড়া মেবি 30 থেকে 35 টাকার মধ্যে। তবে আমার কাছে স্টাফ কোয়ার্টার থেকে কাঞ্চন ব্রিজ কিংবা স্টাফ কোয়ার্টার থেকে মেলার এই ডিরেক্ট রোডটাকেই বেশি পছন্দ হয়। তবে আপনারা এই ওয়েটাকে শুধুমাত্র দিনের বেলায় বেছে নেবেন। আর রাতের বেলা আপনারা মেলা থেকে ব্যাক করার সময় মেলার সামনে থেকে বিআরটিসি করে অবশ্যই গাউসিয়া পর্যন্ত আসবেন, তারপর ওইখান থেকে আপনাদের গন্তব্যস্থানে আপনারা চলে যাবেন। স্টাফ কোয়ার্টার থেকে বাণিজ্য মেলার দূরত্ব প্রায় 50 থেকে 60 মিনিটের মতো, আর এই রোডটাতে মোটামুটি জ্যাম নেই বললেই চলে। বাণিজ্য মেলা নামার পরে আপনারা দেখতে পারবেন যে বিকাশের এই 50% ক্যাশব্যাক অফারের ব্যানারটা খুব বড় করে টানানো আছে। মানে হচ্ছে আপনারা টিকিটের টাকাটা যদি বিকাশ থেকে পেমেন্ট করেন তাহলে সাথে সাথেই আপনাদেরকে 50% ক্যাশব্যাক দেওয়া হবে। অর্থাৎ টিকিটের মূল্য যদি 40 টাকা হয় আপনাদেরকে 20 টাকা ক্যাশব্যাক দিয়ে দেওয়া হবে। ছোট বাচ্চাদের টিকিটের দাম মেবি 20 টাকা, আর স্টুডেন্ট হিসাবে আপনি যদি টিকিট কাটতে যান সেক্ষেত্রে আপনি 50% ডিসকাউন্ট পাবেন। আর আপনার যদি মুক্তিযোদ্ধা কোটা ও স্পেশাল চাইল্ড থেকে থাকে তাহলে আপনি এন্ট্রি ফ্রি পেয়ে যাবেন। সো আমার 3টা টিকিট কেটে নেওয়ার পর এখন এন্ট্রি নেওয়ার পালা। মেলায় প্রবেশ করার পরে বরাবরের মতোই আমার চোখগুলো যায় এইরকম নানান রঙের ফ্ল্যাগগুলোর দিকে, আর আমি এই ফ্ল্যাগগুলোর মধ্যে বাংলাদেশের ফ্ল্যাগটাকে খুঁজতে থাকি। আমি খুব সকালবেলায় রওনা দিয়েছিলাম যাতে করে আমার সময়টাকে আমি খুব পারফেক্টলি কাজে লাগাতে পারি, এই জন্য চারপাশে কুয়াশাগুলো রয়ে গিয়েছে। মেলায় গিয়ে আমি কোন কোন স্টলে ঘুরলাম, কোন স্টলের প্রোডাক্টগুলো সবচাইতে সুন্দর ও রিজনেবল ছিল, কোন স্টলগুলোতে সবচাইতে বেশি অফার ও ডিসকাউন্টের প্রোডাক্ট ছিল, সব কিছুর ভিডিও আমি নেক্সট ব্লগে দিয়ে দিব। এখন আসি মেলা থেকে কিভাবে আপনারা বাড়িতে ব্যাক করবেন। মেলা থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত এখানে অটো পাওয়া যায়, অটোর ভাড়া মেবি জনপ্রতি 10 টাকা করে।
এরপর কাঞ্চন ব্রিজ থেকে জনপ্রতি 80 টাকা করে আপনারা স্টাফ কোয়ার্টার পর্যন্ত ব্যাক করতে পারবেন। পূর্বাচলে অবস্থিত আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2023-এ আপনারা কীভাবে খুব সহজভাবে যেতে পারবেন আজকের ভিডিওতে আমি খুব ভালোভাবে বলে দিয়েছি। পরবর্তীতে বাণিজ্য মেলার আরও আপডেট পেতে আমার পেজ থেকে যদি আপনারা ভিডিওটি দেখে থাকেন তাহলে আমার পেজটিকে লাইক ও শেয়ার দিয়ে রাখবেন, আর যদি আমার চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।